Solo credo. পহলগামের অপরূপ দৃশ্য হচ্ছে গ্রামের সে দৃশ্য, প্রত্যেকটি জায়গায় জায়গায় এইভাবে ঘোড়া দিয়ে ট্যুরিস্টদেরকে নেওয়া হয়। এরা এইভাবে লালন পালনেও খুব ব্যস্ত এই ঘোড়াগুলি নিয়ে। খুব সুন্দর, খুব সুন্দর অপরূপ দৃশ্যে ভরা। থেমে নেই কোনো ট্যুরিস্ট, আসছে সেই গ্রামে ছুটে চলছে দেখার জন্য। তো আমরা বন্ধুরা, আমরা পহলগামের একটি অপরূপ স্পট, যে স্পটটিকে সুইজারল্যান্ডের সাথে তুলনা করা হয়েছে, সেই সুইজারল্যান্ডের সেই স্পট দেখতে যাচ্ছে, যেটার নাম হচ্ছে বাইচারান। সেই বাইচারান স্পটে আমরা যাচ্ছি, আপনাদেরকে আমরা দেখাবো। মাশাআল্লাহ, গ্রামের প্রত্যেকটি জায়গায়, যেমন আমাদের অন্য অঞ্চলে গাড়ির স্টেশন থাকে, আর এখানে ঘোড়ার স্টেশন। যেদিকে তাকাবেন শুধু ঘোড়া। এই ঘোড়াগুলো দিয়ে যারা এখানে দেখতে আসেন ট্যুরিস্ট, ট্যুরিস্টদেরকে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়া হয় বিভিন্ন স্পটে। যেদিকেই তাকাবেন আপনার ঘোড়া গাড়ি আছে, তবে মূল যে উদ্দেশ্য বাইচারান, ওই বাইচারান প্লেসটিতে যাইতে হলে আপনার গাড়ি জানা, সেখানে ঘোড়ার গাড়ি এখান থেকে নিয়ে যাওয়া হয়। এখানে বিভিন্নভাবে রেট ধরা হয়। এখন আমি কথা বলবো যে কত করে নেওয়া। শুনেছি এখানে তালিকাভুক্ত বাইচারানে যারা যাবেন 1300 টাকা করে, 1300 রুপি করে লেখা আছে। সেই 1300 রুপি যে অবস্থানটা, সেই অবস্থানটাতে আমরা এখানকার যিনি ঘোড়া নিয়ে যাওয়া আসা করে তাদের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম, ক্যা হ্যায় ভাইজান, কেসা হ্যায়? বাস ঠিক হ্যায়। ক্যা নাম আপকা? মেরা নাম রিয়াজ ভাই। আচ্ছা রিয়াজ ভাই, খাইরিয়ত হ্যায়? আপনে ইধর সে জো বাইচারান জাতা হ্যায় না, ইয়ে ইধর স্পট হ্যায়, স্পট দেখনে মে কিতনে লেতে হ্যায় আপ লোগ? ইয়া তো গভর্নমেন্ট কা রেট হ্যায় 2500 রুপিয়া। গভর্নমেন্ট কা রেট 2500 রুপিয়া? তিন জায়গা কা হ্যায়, তিন জায়গা। আচ্ছা আচ্ছা, মেনে উধর দেখা থা 1300 করকে লিখা হ্যায়, ও হ্যায় এক জায়গা কা হ্যায়, মানি সুইজারল্যান্ড। মানে সুইজারল্যান্ড ইয়ানি বাইচারান জো হয়, উসকা 1300 হয়, ডাবিয়ান কা 1200 হয়, এসে কুল মিলা কর ইয়ে বনতা হ্যায় 2500 রুপিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইসসে কম নেই ওই কোই নেই জাতে? ইয়ে গভর্নমেন্ট কা ফিক্স রেট, গভর্নমেন্ট কা রেট হে জাতে, কম মে ভি জাতে। আচ্ছা আচ্ছা, কম মে ভি জাতে হে, দেতে নেই তো জানা পড়তা। আচ্ছা আচ্ছা, তো ইদার দেখনে মে অর কোন সা স্পট হে? বাস এই জায়গা সেই হে স্যার, বাইচারান ডাবিয়ান ইন কাশ্মীর বলি। ইয়ে সব গালি মে হে, উদার তিন জায়গা হে, তিন জায়গা হে লেকে স্যার, ওয়ান ডে ট্রেক হে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক হ্যায়। তো হাম লোক ইধার, আপকা ইধার কোই ট্যুরিস্ট ওয়ালা আতা হ্যায় না, উন লোগো কোই দিক্কত হোতা হ্যায়? নেই নেই নেই, কোই প্রবলেম নেই হোতা হ্যায়? কোই নেই প্রবলেম নেই হ্যায়। তো ইয়ে জো বাইচারান কা জো রোড হ্যায়, ইসকা বাজু ওয়ালে অর এক রোড হ্যায়, উস সিটি সে আন্দার উধার গিয়া থা, উস রোড পে কাহা জাতা হ্যায়? ওয়ান জাতা হ্যায় চন্দনওয়াড়ি আড়া ওর ভেতাবদি হ্যায়, वो तीन जगह है उधर। तीन जगह है उधर। उधर जाने के भी घोड़ा लगता है क्या, गाड़ी से भी जाता? गाड़ी, गाड़ी से जाना है। गाड़ी का स्टैंड का गाड़ी है। अच्छा अच्छा, गाड़ी का रेट कितना लगता है? इनोवा में है 2750 और जो इटास है उसमें 2250 है। जी जी जी, धन्यवाद भाई, थैंक यू। আমাদের সাথে যারা সফর সঙ্গী ছিলেন হাসানুল্লাহ, তিনি ঘোড়ায় চড়ছেন, ঘোড়ায় উঠছেন, দেখছেন আমরা আসলে ঘোড়ায় একটা ইমাজিন যে আমরা ঘোড়া চড়ে উপরে যাব। ফয়জুল ইসলাম পলাশ, তিনিও ঘোড়া চড়ার জন্য উঠছেন, অসাধারণ অসাধারণ পলাশ। হ্যাঁ হাসান ভাই,
ओके ऐसा नहीं हो पूरा दिए वो शिवा शिवा बहुत ओजन है ना उसका वाइट बहुत है 90 किलो हां अंकल अंकल जैसे दो क्विंटल चलते हैं आज चलो भरो ভিডিও আছে ছবি আছে প্রিয় দর্শক এটাই হলো কাশ্মীরের অরিজিনাল রূপ যে রূপে আপনারা আজকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন ভালো থাকবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে দেখাবো সেলফি স্টিকটা যদি লইতি অন্তত আর এই কষ্টটা হইতো না মনে করি একটা সেলফি স্টিক কিনে লাগতা ওই এমনি এমনি লইয়া ইয়া করে যা 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 ব্রো যা রিদা বে ইয়া করে নাস্তা আছে যাক ব্রো হলা হাসান হাসান সাহেব কে দেখতেছেন ব্রো তোরা তোরা চলবো উঠাইছেন ভাই হ্যাঁ আমনে আমারটা ইয়া করেন শরীফ ভাই না না ঠিক আছে শরীফ জোরে কত লাগে না তো এদিকে যে এই অপরূপ দৃশ্যগুলো আমরা এই এশিয়া মহাদেশে এই ভারতে আমরা পেয়ে গেলাম ইয়ে পুষ্পা নেই কাশ্মীর কাশ্মীর তো অপুষ্পা চুকতে নেই আর লাগে দর্শক আপনাদেরকে আজকে এই পর্যন্ত দেখালাম পরবর্তী ভিডিও দেখাবো অন্য কোনো আরেকটি স্পটে